আসসালামু আলাইকুম সবাইকে, জব সার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষক নিবন্ধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান কিছু কথা এবং তথ্য ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যে আপনারা আপনাদের জন্য এটা উপকৃত হবেন আপনারা। তো দেখেন, আমি কিছু পয়েন্ট আকারে কিছু কথা বলবো। তো ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবে কি না, চতুর্থ গণবিজ্ঞপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ইমেইল, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ঝামেলা, তো এইগুলো নিয়ে বলবো। তো আসলে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে ইমেইল নিয়ে বলতে হবে, তাহলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন, সুবিধা হবে। তো এই বিষয়টা নিয়ে কথা বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে ইমেইল। তো শিক্ষা প্রতিষ্ঠানে ইমেইলের বিষয়টা গত 26 অক্টোবর, কোনো কোনো জায়গায় 27 অক্টোবর বা 28 অক্টোবরও এরকম ঘটনা ঘটেছে। সেটা হলো যে শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে ওই উপজেলার শিক্ষা অফিসারের আন্ডারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে ওই উপজেলা শিক্ষা অফিসার, মানে এটা উপজেলা ভিত্তিক আর কি, তো আপনার উপজেলায় আপনার উপজেলা শিক্ষা অফিসার, আমার উপজেলায় আমার উপজেলা শিক্ষা অফিসার, তো এরকমভাবে উপজেলা শিক্ষা অফিসার ওই নির্দিষ্ট উপজেলায় তার আন্ডারে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইমেল পাঠিয়েছে। এবং ইমেইলে কি আছে সেটা আমি বলছি, আর সেখানে 3 দিনের মধ্যে কিন্তু ফিডব্যাক দিতে বলা হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে। তো ইমেইলে কিন্তু এরকম বলা রয়েছে যে তারা যে শূন্য পদের একটা চাহিদা চেয়েছিল বা তালিকা চেয়েছিল সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিয়েছিল শূন্য পদের জন্য। তো এই শূন্য পদের তালিকা শেষ পর্যন্ত আরেকবার যাচাই বা শেষ পর্যন্ত সেটা সঠিক রয়েছে কি না বা সেখানে কোনো ভুল ভ্রান্তি বা যে কোনো বিষয় বলবি, লাস্ট পর্যায়ে একটা বলবো যে একটু যাচাই বাছাইয়ের জন্য এটা কিন্তু নির্দেশনা এসেছে NTRCA কর্তৃপক্ষের কাছ থেকে এবং সেটা কিন্তু সেই তথ্যটা পাঠিয়ে দিয়েছে উপজেলা শিক্ষা অফিসার স্কুলগুলোতে। এখন 3 দিনের মধ্যে তারা কিন্তু টাইম দিয়ে দিয়েছে, যে বেঁধে দিয়েছে 3 দিনের মধ্যেই তাদেরকে ফিডব্যাক দিতে হবে। তো এটা একটা ভালো গুড নিউজ বলতে পারেন যে অগ্রগতি চতুর্থ গণবিজ্ঞপ্তির দিকে যাচ্ছে প্রসেসগুলা, সেই কিন্তু সেটার একটা অগ্রগতি। তো বুঝতে পারলেন চতুর্থ গণবিজ্ঞপ্তির কথা কিন্তু চলে আসছে এর মধ্যে। এখন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ঝামেলা হয়েছে অনেক, আপনারা জানেন এই বিষয়ে, আমার বেশি কথা বলার কোনো দরকার নাই, কী ঝামেলা হয়েছে, কী হয়েছে না হয়েছে সবই জানেন আপনারা। তো ঝামেলার প্রবলেমের দিকে আমরা না যাই, কারণ এখানে একটু এই শিক্ষক নিবন্ধনের প্রসেসটা যদিও একটু লেন্দি প্রসেস, তারপরেও কিন্তু বাংলাদেশে যত জব রয়েছে সেখানে আমি বলবো যে এটা একটা ভালো ওয়ে এবং দুর্নীতিমুক্ত একটা প্রতিষ্ঠান বলতে পারি আমরা। সো আমরা একটু ধৈর্য ধরলে কিন্তু জব পেয়ে যাব ইনশাল্লাহ। আরেকটা দেখেন বিষয় হলো ইন্ডেক্সারেরা আবেদন করতে পারবেন কি না। এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশান আমাদের হাতে রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার থেকে কিন্তু ইন্ডেক্সধারীরা আবেদন করতে পারবেন। হ্যাঁ, সো আপনারা প্রস্তুতি নিয়ে ফেলেন, প্রস্তুতি নিয়ে রাখেন আবেদন করার জন্য, কেউ মিস করবেন না। অনেকে আবেদন করেন না, সময় মতো করতে পারেন না, এই জন্য কিন্তু চাকরি হয় না, তথ্যগুলো আপনারা জানতে পারেন না সঠিক সময়ে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। আশা করছি যে আপনারা সঠিক সময়ে আবেদন করতে পারবেন এবং চাকরি হবে আপনাদের। তো আরেকটা বিষয় যে যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, যারা আবেদন করবেন তাদের বলছি যে তারা একটু কেয়ারফুলি আবেদন করবেন, কারণ অনেকেরই বয়স শেষ, এটা লাস্ট ব্যাপার, আপনার কোনো ভুল করার কিন্তু কোনো অপশান নাই। তো যারা আবেদন করেন নাই কখনো, তারা যদি চান যে আবেদন করার ব্যাপারে আমি হেল্প করি বা আমি বলে দিই বা কীভাবে করতে হয় বা আমি করে দিই, তাহলে তারা কিন্তু করতে পারেন, এটা আমি আপনাদেরকে হেল্প করতে পারি। সো আপনারা ই করবেন, আমার সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার এখানে ফেসবুক আইডি আছে, সেখানে গিয়ে অ্যাড হয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো ছিল পুরো বিষয়, আশা করছি যে আপনারা উপকৃত হবেন। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক করেন নাই, তা অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।